সন্তানকে কত বছর বয়সে পিতামাতা বিছানা আলাদা করে দিবে? সন্তান একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর পিতামাতার উচিত সন্তানকে পৃথক বিছানায় শোয়ানো। এমনকি তাদের নিজেদের মধ্যেও দুই ভাই, দুই বোন বা ভাই বোন একসাথে তারা যথাসম্ভব থাকবে না। একান্ত গরিব মানুষ নিতান্তই তার থাকার অনেকগুলো কক্ষ নাই, অন্তত বিছানাটা পৃথক হবে। আর বিছানাও সেরকম রাখার জায়গা নেই, তো অন্তত একটা খাটে মাঝখানে বড় কোনো বালিশ, বড় কোনো পার্টিশন থাকবে, একটা কম্বলের ভিতরে একটা কাঁথা, একটা লেপের নিচে অন্তত শোবে না। কারণ ইসলাম আমাদেরকে পুতু পবিত্র করতে চায়, ইসলাম আমাদেরকে সুন্দর করতে চায়, ইসলাম মানুষের জীবনের সমস্যা হওয়ার আগে থেকে বাঁধ দেওয়ার যে দর্শন, সে দর্শনের কথা বলে। এল আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হওয়ার কারণে আল্লাহ জানেন বান্দার কোন পথে গেলে এর পরিণতিতে খারাপ কিছু হবে। এই জন্য আগে থেকে আল্লাহ তাআলা সাবধান হতে বলেন। আপনার ছেলে মেয়েদের আপনি যদি একসাথে মাখামাখি করেন এবং একটা বয়সে পৌঁছানোর পরও তাদের প্রতি আপনি পৃথক বিছানা করার এই সিদ্ধান্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশকে যদি আপনি না মানেন, তো এর কারণে বহু মূল্য আপনাকে দিতে হতে পারে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আজকাল শয়তান আমাদেরকে কিছু বিষয়ে অতিরিক্ত উদার করে, এই অতিরিক্ত উদারের পরিণতি যে কত ভয়াবহ। যে ফেঁসেছে সে একমাত্র বুঝেছে, যে ফাঁসে নাই সে বুঝতে। তো হাদিসের আলোকে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা উসাবাই সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন সাত হবে তখন তাদেরকে নামাজের নির্দেশ দিবা। আগে থেকে নামাজে তারা একটু একটু অভ্যস্ত হবে, সাত বছর বয়স থেকে তাদেরকে আদর করে সোহাগ করে বলতে হবে আব্বু নামাজ পড়ো, মা নামাজ পড়ো। আর যখন তাদের বয়স দশ হবে তখন নামাজ না পড়ার কারণে তাদেরকে শাসন করো, কারণ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগে তাকে নামাজে অভ্যস্ত করতে হবে। এবং সেই সাথে বয়স যখন দশ হবে তাদের বিছানা পৃথক করে দাও, কারণ তারা একসাথে একই বিছানা একই কাঁথার নিচে, এমনকি দুই ভাইও যদি শোয়, দুই বোনও যদি একসাথে থাকে, হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যার দুয়ার উন্মোচিত। ইসলাম দুয়ার বন্ধ করে, এই জন্য পুরুষদেরকে চোখ হেফাজত করতে বলেছেন, পরনারীর সৌন্দর্য দেখতে নিষেধ করেছেন, কারণ দেখার পর মনে জল্পনা কল্পনা আসতে পারে, আসার পর সে হারামের অন্যান্য অলিগলিতে প্রবেশ করতে পারে। এই জন্য আগে থেকে ইসলাম আমাদেরকে সাবধান হতে বলেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ক্ষেত্রে ইসলামের প্রতিটি আদেশ নিষেধকে মেনে চলার তৌফিক দান করুন। এগুলো মানার মধ্যে আমাদের কল্যাণ, না মানাতে আমাদের ক্ষতি। এরপরে সন্তান প্রশ্ন হলো, কারো সন্তান মারা গেলে সে কি বাবা মায়ের জন্য সুপারিশ করবে? যদি কারোর সন্তান মারা যায়, ছোট বাচ্চা মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে তার জন্য দুটি সুসংবাদ আছে। কয়টি সুসংবাদ? দুটি। দুটি সুসংবাদ আছে। এর ভিতরে একটি সুসংবাদ হলো, যদি কোনো আল্লাহর বান্দা তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, এজন্য সে সবর করে, এজন্য সে ধৈর্য ধারণ করে, হাহুতাশ না করে, মালাকুল মতকে গালিগালাজ না করে, ভাগ্যকে গালিগালাজ না করে, জামা কাপড় ছেঁড়াছিঁড়ি, ভাঙচুর, বুক ছাপড়ানো, মাথায় আঘাত করা, গালে আঘাত করা, এরকম অসহনশীলতার কোনো কাজ না করে, বরং আল্লাহর ফয়সালাকে যদি সে মেনে নেয়। হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, তোমরা আমার বান্দার কলিজার টুকরা নিয়ে এসেছো? সাহাবী বলবে, হ্যাঁ আল্লাহ, সে তার ছেলেকে কলিজার মতো ভালোবাসত, সে নিজের কলিজার টুকরার মতো মনে করত, আমরা তাকেই হায়াত শেষ হয়েছে আপনার নির্দেশে আমি নিয়ে এসেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দার প্রাণাদিক প্রিয় তার সন্তানকে তোমরা নিয়ে এসেছো, তার কলিজার টুকরা তোমরা নিয়ে এসেছো, তার মৃত্যু হয়ে গেছে, সন্তান হারানোর পর আমার সন্তান আমার বান্দার অবস্থান কি? তখন ফেরেশতারা, কোন কোন নেককার বান্দা যারা সবর করতে পারেন, যারা আল্লাহর ফয়সালা রাজি থাকেন, তাদের ব্যাপারে ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা আপনার ফয়সালায় সন্তুষ্ট হয়ে বলেছে, আল্লাহ দিয়েছেন তিনি আবার নিয়েছেন, অতএব আমি আল্লাহর এই সিদ্ধান্তকে স্বাগতম জানাই, আমি আল্লাহর এই সিদ্ধান্তে সন্তুষ্ট, আমি রাজি বিল কাজা, আল্লাহর এই ফয়সালা সন্তুষ্ট হয়ে গেছে, সেজন্য আলহামদুলিল্লাহ বললাম। এই কথা বান্দা বলেছে, আল্লাহ তখন বলবেন যে আমার বান্দা, আল্লাহ সব কিছু জানেন, তারপরও প্রমাণ করবার জন্য ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দা তাকে এই বিপদ দিয়েছে, নিজের সন্তান হারা হওয়ার পরে চোখের পানি ফেলবে, এটা তো স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ছোট ছেলে যখন দুনিয়া থেকে চলে যায়,
শৈশবে তখন তার চোখ দিয়ে পানি পড়েছে। সাহাবীরা অনেকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন সন্তানের বিরহে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক যে আপনজনের বিদায়ে মানুষের কষ্ট হবে, চোখের পানি আসবে, কিন্তু মানুষ বেসবর হবে না, মানুষ আল্লাহর প্রতি অধৈর্যশীল হয়ে কোনো কুফরি কালাম বলবে না, আল্লাহর ফয়সালাকে মেনে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলছে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, আমারে বান্দা যেহেতু সবর করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে জান্নাতে একটা প্রাসাদ দিব যেটার নাম হলো বাইতুল হাম বা প্রশংসার ঘর। যেহেতু সে আমার প্রশংসা করেছে, তাকে আমি এরকম একটা মর্যাদা দিব যে মর্যাদাটার নামই দেওয়া হবে প্রশংসার প্রাসাদ। এক আর দ্বিতীয়ত, যাদের ছোটবেলায় ছেলে মেয়ে মারা গেছে, সন্তান হারা হয়ে গেছেন, ছোট ছোট সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তারা সবর করেছেন। অনেক ভাই বোনকে আমরা চিনি যে দুইটা তিনটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, একজন গেছে, আরেকজন গেছে, কয়েকজন সন্তান হয়েছে, সবাই মারা গেছে। আল্লাহরে বান্দা বান্দিরা যদি সবর করতে পারেন, যদি ধৈর্য ধারণ করতে পারেন, এই সন্তানের সাথে সাক্ষাৎ তো হবেই হবে। সেই সাথে নবী আলাইহিসসালামের অন্য হাদিস থেকে আমরা জানি যে এই সন্তান কিয়ামতের দিন তারে বাবা মায়ের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। অনেক সন্তান বেঁচে থেকে আপনার জীবনে যা অর্জন হবে, আল্লাহ তাআলা তাকে যদি নিয়ে যান, আপনার জীবনে তার চেয়ে বেশি লাভ অর্জন হতে পারে। এজন্য ঈমানদার কোনো বিপদে অস্থির হবে না, আমি যেটাকে বিপদ মনে করছি সেটা আমার জন্য নেয়ামত হতে। অতএব যাদেরকে আল্লাহ তাআলা এই পরীক্ষায় ফেলেছেন যে সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে সবর করার তৌফিক দান করুন। এই দেশে যত ইসলামী দল আছে সবাই নিজেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে, অথচ এদের মধ্যে অনেকেই আছে যারা মাজার পূজা, শির, বেদাতের সাথে জড়িত। এখন আমরা কাদেরকে সঠিক মনে করব এবং কারা আহলে সুন্নাল জামাত? ভাইরা আমার, সঠিক দল, সঠিক মানুষ যে শ্রেণী সঠিকতার উপর আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইটা মার্কা বলে দিয়ে গেছেন। কয়টা মার্কা? এই মার্কাগুলো যাদের মধ্যে থাকবে, যে ব্যক্তির মধ্যে থাকবে, সে যেখানে থাকুক, যে গ্রুপের হোক, যে বংশের হোক, যে দেশের হোক, যে ভাষার হোক, এবং তার সাথে আপনার চিন্তার অনেক মত পার্থক্য থাকুক, কিন্তু বেসিক ওই দুইটা বিষয় তার মধ্যে যদি থাকে, তাহলে এই লোকটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এই লোকটা আখিরাতে নাজাত প্রাপ্ত, এই লোকটা কিয়ামতের ময়দানে শেষ হাসি হাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। এর মধ্যে একটা দল থাকবে, একটা শ্রেণীর মানুষ থাকবে, যে শ্রেণীর মানুষেরা মূলত নাজাত পাবে, তারা হলো মা আনা আলাইহি ও আসহাবি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার আদর্শ, তার হাদিস, এগুলোকে যারা অনুসরণ অনুকরণ করে চলবে, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি যারা ছিলেন, তার হাতে গড়া শিষ্য যারা ছিলেন, তাদের আদর্শকে যারা ধারণ করবে, জামাআতুস সাহাবা, এটাকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে এবং তাদেরকে সামনে রেখে চলবে, এটা আহলু সুন্নাতি ওয়াল জামাআ। জামাআ মানে জামাআতুস সাহাবা, এটা তাদের দুইটা মার্কা। এই মার্কা যাদেরকে আছে আপনি তাদেরকে সঠিক মনে করবেন। কেউ নিজেকে সঠিক মনে দাবি করলেই তো হবে না। আজকাল অনেক দল বের হয়েছে যারা নিজেদেরকে নাম দেয় তাওহিদের দল। কি নাম দেয়? তাওহিদের দল, হিজবুত তাওহিদ, মানে তাওহিদের দল। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন তাওহিদ শব্দটা শুদ্ধ উচ্চারণে একটু বলেন, আরবিতে তাওহিদ এ হা যথাস্থান থেকে উচ্চারণ সঠিকভাবে তাদের শতকরা কয়জন করতে পারবে, এটা নিয়ে আমার যথেষ্ট যৌক্তিক সন্দেহ আছে, আপনি নিজেও চেক করে দেখতে পারেন। অথচ দাবিতে এরকম অনেক চটকদার চটকদার দাবিওয়ালা মানুষ এখন দুনিয়াতে বের হয়েছে। অতএব ভাইরা আমার, দাবির কাজ না, এটা কাজের কাজ। যেই মুসলমান সুন্নাকে অনুসরণ করে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার আলোকে নিজের জীবনকে সাজাবে, প্রতিটা কাজ করবে। নাম দিচ্ছেন তাওহিদের দল, সুন্নতের নামগন্ধ আপনার আশেপাশে নেই। নাম দিচ্ছেন আপনি আহলে সুন্নাহ, অথচ আপনি বিদআত ছাড়া কোনো কিছু আপনার মধ্যে নাই, তাহলে এটা কোনো আহলে সুন্নাল জামাত হতে পারে? কাজ দেখে কাজ, নাম দেখে কাজ নয়। এই জন্য আমরা দেখব যে ব্যক্তির মধ্যে সুন্নতে রাসুলের অনুসরণের প্রবণতা, আগ্রহ যত বেশি আছে, সাহাবা একরামের আনুগত্য এটা করার ব্যাপারে আগ্রহ যার ভিতরে যত বেশি আছে, সে লোকটা হকের উপর আছে ইনশাআল্লাহ।